শনিবার রাতে নদিয়ার পলাশীপাড়া থানার পাঁচদারায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল একটি ইট বোঝাই ট্রাক। এই ঘটনায় গুরুতর জখম হয় ড্রাইভার ও খালাসি। আহতদের নাম রহিম শেখ ও ইজাজুল শেখ, দুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানা এলাকায়। স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় আহতদের পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বহরমপুর মেডিকেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক। কি নাম? রহিম। কোথায় বাড়ি? শিবনগর কোথায়? মুর্শিদাবাদ শিবনগর। কিভাবে ঘটনা ঘটলো? অ্যাম্বুলেন্স রেডি তো? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।